আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে এবং জেলা কংগ্রেসের নির্দেশে উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকে যে ডেপুটেশন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিচ্ছি সমস্ত ব্লকে। আমাদের যে দাবিগুলো তার এক নম্বর হচ্ছে গত 25/5/2020 তারিখে যে আমফান ঝড় হয়েছে তাতে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন রকম ফসল আপনার ভুট্টা ধান এই চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। দুই নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিন নম্বর হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্য থেকে আমাদের ইটার ব্লকে এসছেন তাদের 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের ব্যবস্থা করে দিতে হবে, এবং যে সমস্ত পরিবারের রেশন কার্ড হয়নি তাদের অবিলম্বে রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। তারপরে যে দাবিটা ছিল যে 6 মাসের বিদ্যুৎ বিল, আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল এত বেশি এই মুহূর্তে সাধারণ মানুষ বিদ্যুৎ বিল দিতে পারছে না, এই বিদ্যুৎ বিল 3 মাস অন্তর নেওয়া হয়। আমরা দাবি জানিয়েছি বিডিও সাহেবকে যে এটা যেন প্রত্যেক মাসে মাসে নেওয়া হয় এবং মিনিমাম 6 মাসের বিদ্যুৎ বিল যেন মুকুব করা হয়। এবং আপনার যে রাস্তা চাঁচল টু বালুরঘাট যে রাজ্য সরকারের কাজ চলছে সেটা যেন অবিলম্বে কাজ শুরু করা হয়, কারণ রাস্তা খুব খারাপ হয়ে আছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিডিও সাহেব আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন এবং আন্তরিকভাবে বিবেচনা করবার আশ্বাস দিয়েছেন। দিতে হবে।